প্রথম কাফেরদের সাথে যায়, তাদের সহযোগী কাফের, তখন তাদেরকে বলে আমরা তোমাদের সাথে আছি। মুসলমানদেরকে তো আমরা উপহাস করি, ঠাট্টা করি, তাদের খোঁজখবর নিই, তাদের তথ্য অনুসন্ধান করার জন্যই তাদের কাছে আমরা যাই, মূলত আমরা তোমাদের দলের লোক। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাকে চিরকাল মুসলমানকে স্মরণ করাই দেওয়ার জন্য সূরাতুল বাকারা 14 নম্বর আয়াতে কারিমা নাজিল করে জানাইয়া দিলেন যে ওয়াইজা লাকুল লাযিনা আমানু ক্বালু আমান্না, যখন এই মুনাফিকগণ মুসলমানদের সাথে মিলিত হতো, সাক্ষাৎ করত, তখন তারা বলত ক্বালু আমান্না, আমরা ঈমান এনেছি, আমরা তোমাদের দলে আছি, আমরা মুসলমান, নিজেদেরকে প্রকাশ করত মুসলমান হিসাবে। সুতরাং যেসব আমরা মুসলমান হবেন হতে পারে,
Yeah.
Ah.
যেতে না হয়। কারণ আল্লাহ বান্দাদেরকে অনেকেই ভালোবাসে। এক মহিলা তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে আমি জানতে চাই, মা তার কোলের শিশুকে যেমন ভালোবাসে আল্লাহ রাসূল আলামিন, কি তার বান্দাদেরকে এমন ভালোবাসে কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যে মহিলা মা যেমন তার কোলের শিশুকে ভালোবাসে আল্লাহ রাসূল আলামিন তার বান্দাদেরকে থেকে অনেক অনেক গুণ বেশি ভালোবাসে। এরপরে ওই মহিলা প্রশ্ন করল, সুখ শান্তিতে থাকা যায় সেই চিন্তাই সবসময়
এটাও তো জানে না। অর্থাৎ আমরা যে বোকার সাথে বাস করতেছি এটা আমরা রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সোফিয়া মুজিয়া এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআনের মাধ্যমে জানাইয়া দিলেন। আমাদের ভালোবাসতে হবে আল্লাহকে, আল্লাহর হুকুম আহকাম পালন করতে হবে, নবীর তরিকা মতো চলতে হবে, নেক আমল করতে হবে, তাহলেই জান্নাত পাওয়া যাবে। আমরা অনেক সময় ইবাদত বন্ধে এই করতে যাইয়া শিরিকের সাথে যুক্ত হইয়া যাই। ইবাদত বন্ধে কি শিরিক মুক্ত হতে হবে, যেটা গত জুমায় বলা হয়েছে যে ওরবুদুল্লাহ, তোমরা আল্লাহর ইবাদত করো। ইবাদত মানে ওই সব কাজ যেটা আল্লাহর সাথে করা হয়, এটা গায়রুল্লাহর সাথে করলেই শিরিক হয়ে যায়। গায়রুল্লাহর সাথে করা যাবে না। আল্লাহর সাথে অন্তরে ভাব করতে নিয়ে আমরা যদি চিন্তা করি তাহলে এটা হবে ইবাদত। এই কাজটা গায়রুল্লাহর সাথে করলে এটা হয়ে যাবে কি শিরিক। ভাব করতে না নিয়ে করলে কিন্তু শিরিক হবে না। এখন আপনার পিতা বা পিতার পিতা মাতাকে যদি আপনি মাথা নিচু করেন সেটা কি চিন্তা হবে? এটা কি দুটা দুটা হবে? হবে না। কারণ সংসারের টাকা উদ্ধারের জন্য আপনি এই কাজটা করতেছেন, আমরা আন্তরিকতা নাই, মনের কোনো ভাব করতে নাই। সংসারের কাজ কর্মের জন্য বা খ্যাতের আপনার ফসল লাগানোর জন্য আপনি যদি মাথা নিচু করেন তাহলে কি এটা খ্যাত পূজা হবে, ফসল পূজা হবে, জমি পূজা হবে? হবে না। কারণ এখানে কি নাই, ওই মনের আন্তরিকতা, মনের ভাব নিয়ে, ভাব করতে নিয়ে আপনি এই কাজটা করেন নাই। কিন্তু মনের ভাব করতে নিয়ে আন্তরিকতার সাথে যদি কোনো মানুষের সামনে মাথা নত করা হয়, কোনো কবরের সামনে মাথা নত করা হয়, কোনো মাদারের সামনে মাথা নত করা হয়, কোনো দুর্গার সাথে মাথা নত করা হয়, কোনো দরকার সাথে মাথা নত করা হয়, তাহলে এটা কি হয়ে যাবে? শিরিক হয়ে যাবে। এই যারা শিরিক করে তারা কিন্তু এগুলা বুঝাই দেওয়া থাকতে চায় না, এরা এগুলা ভালোবাসে। আর তারা অনেক মুসলমান তারা আল্লাহরই সব থেকে ভালোবাসে। এই মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারা 165 নম্বর আয়াতে কারিমে বলেন আমিনান নাস মান ইয়াতাকিযু মিন দুনিল্লাহি আন্দাদান ইউহিব্বুনাহুম কামুল্লাহ ওয়াল্লাযীনা আমানু আতাতু হুজ্জাতুল্লাহ। মানুষের ভিতরে কিছু মানুষ আছে, কয়েকটা ভাগে বিভক্ত বলে, মানুষের ভিতরে কিছু মানুষ আছে যারা আল্লাহ ছাড়া যারা শিরিক করে, তারা ওইসব প্রতিমা মূর্তি ওইসব গায়রুল্লাহরই তারা বেশি ভালোবাসে, যেমন ভালোবাসে আল্লাহরে। তারা ইউহিব্বুনা কাহুবিল্লাহ, আল্লাহরে ভালোবাসার মতো করে তারা ওগুলা কি করে ভালোবাসে। যেমন যারা আপনার ইব্রাহিম আলাইহিস সালামের জাতি, তারা ইব্রাহিম আলাইহিস সালামের কথায় মুসলমান হয় নাই, ঈমান আনে নাই, তারা প্রতিমা পূজা করত না। তারা পূজা করত আকাশে নক্ষত্র, সূর্য পূজা করত, চন্দ্র পূজা করত, তারকা পূজা করত, ওগুলারে তারা এত বেশি ভালোবাসত যেমন ভালোবাসার দরকার ছিল আল্লাহকে। এরপরে দেখা যায় মক্কার কাফেরগণ এরা ভালোবাসত তাদের প্রতিমাকে, এভাবে ইহুদিরা খ্রিস্টানেরা এরা ভালোবাসত সেই নবীন রাসূলদেরকে, তাদের আহবাব, তাদের সেই সব আলেম সম্প্রদায়কে যেরকম ভালোবাসা দরকার ছিল স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনকে। এইভাবে মুসলমানের ভিতরে কিছু মুসলমান রয়েছে যারা এমনভাবে পাশ্চাত্য সংস্কৃতিকে বা আপনার ভারতীয় সংস্কৃতি দেওয়ার বর্তমানে দেখা যায় বেশি ভালোবাসে, যেমন ভালোবাসার দরকার ছিল আল্লাহকে, তার পরিপ্রেক্ষিতে
দরিদ্রতা আসবে, এই দারিদ্রতা আসবে, এই দারিদ্রতার ভয়ে আমরা অন্ধ হইয়া যায়, আল্লাহর বিধান পালন করতে চাই না। আর এই ভয়টা সৃষ্টি করে শয়তান। এই মর্মে আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারা 268 নম্বর আয়াতে কারীম আল্লাহ বলেন, তোমাদের সাথে প্রতিশ্রুতি দেয় লবণ দেখায় যে ভয়ে আপনারা দারিদ্রতা তোমাদেরকে সর্বনাশ করে দিবে, যদি অভাব হয় তাহলে কি করবে, লেখাপড়া শিখাবে কিভাবে, সংসার চালাবে কিভাবে, তোমার চিকিৎসা কিভাবে করবে, তুমি অসুস্থ হয়ে পড়লে তোমার এই সমস্যা হবে, বিশাল ভাবে এই দুর্ভোগের কথা দুশ্চিন্তায় নেবে শয়তান। আর মানুষদেরকে নির্লজ্জ কাজ, অশ্লীল কাজ, গর্হিত নিন্দনীয় মানবিক কাজের সাথে মানুষদেরকে উদ্বুদ্ধ করণ করে কে, শয়তান। এটা শয়তানের কাজ। আমরা করি কি তার প্রতিশ্রুতি মানি, শয়তানের কাজ মানি। আল্লাহ যে প্রতিশ্রুতি দিচ্ছেন, ব্যবসায়ী বন্ধের পাঁচের গুণাগার
নিজের শহীদগণের সাথে থাকবেন বলেন সুবহান আল্লাহ। তাহলে আমরা হালাল জিনিস খাওয়ার চিন্তা ভাবনা করি, হারামের দিকে যাতে নজর না যায়। এই মর্মে সূরা নাহলের 170 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুলু মিম্মা রাযাকাকুমুল্লাহু হালালান তাইয়িবা ওয়াশকুরু নিমাতাল্লাহি ইন কুনতুম ইয়াহু তা'বুদুন। আল্লাহর দেওয়া রিজিক যেটা হালাল এবং পবিত্র সেটা তোমরা ভক্ষণ করো। ওয়াশকুরু নিমাতাল্লাহ, আল্লাহ যারে যা নিয়ামত দিতে এটা শুকরিয়া আদায় করো, বলো আলহামদুলিল্লাহ। আমরা আখেরাতের কথা স্মরণ করে দুনিয়াতে একেবারে সোজা হইয়া যাই, আল্লাহ